আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটি ভিডিও দেখাবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমান আপনার ভিতরে থাকে, আপনার অন্তরের ভিতরে যদি রাসূলের প্রতি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখে সত্যিকার কথা বলছি, আপনার অন্তর ভেঙে খান খান হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি এই ভিডিওতে, ভিডিও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আর সেই প্রশ্নটা হলো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকেই প্রশ্ন করছে, আপনি রাসূলকে কতটুকু ভালোবাসেন, এবং রাসূলের নামে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে নিয়ে যদি কেউ অবমাননা করে, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন কি না, হ্যাঁ অথবা না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলকে ভালোবাসে থাকলেই কিন্তু আপনি এই কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দেবেন হ্যাঁ অথবা না। হয়তো আপনারা ভাবতেছেন কেন আমি প্রথমে এই কথা বললাম, এই জন্য আমি প্রথমে এই কথা বলেছি কারণ ত্রিপুরায় আপনারা সবাই জানেন মসজিদ ভেঙে হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে অন্যায়ভাবে নির্যাতন চালাচ্ছে, এবং শুধু এটাই নয়, তারা মিছিল করতেছে, যেই মিছিলের ভিতরে তারা স্লোগান দিচ্ছে, প্রিয় দর্শক, যেটা শোনার পরে আপনার কলিজা ভেঙে খান খান হয়ে যাবে, কারণ আমি মুসলমান তাই এই স্লোগানটি শোনার পরে আমার আর ভালো লাগেনি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন সেই স্লোগানটি শুনে নিয়ে আসি আপনাদেরকে, যেই স্লোগানের ভিতরে তারা বলতেছে, মোহাম্মদ কা মা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই ভিডিও ফুটেজে আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন তো আসলে এরা কি চাচ্ছে, এরা কেন মুসলমানদেরকে এভাবে উস্কানি দিচ্ছে, কেন মুসলমানদের ইমানি রক্ত তারা গরম করে দিচ্ছে, আমার এটা বুঝে আসতেছে না। প্রিয় দর্শক শ্রোতা, আসলে তারা কি চাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না, আসলে তাদের মনের ভিতর কি আশাই, এই হিন্দু ভাইদের কি আশা মনের ভিতরে, আসলে তারা কি করতে চাচ্ছে। প্রিয় দর্শক, যাই হোক, আমি একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, যেটা দেখার পরে আপনারা সব কিছু হয়তো খোলামেলা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সেই ভারতের একজন মুসলমান একজন হুজুর এইসব ব্যাপারে কী এমন কথা বললেন, কী এমন তথ্য দিলেন, অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে একটু পরেই দেখাবো। তার আগে আমি বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিত্য নতুন ভিডিও সবসময় আপডেট কিন্তু দিয়ে থাকি, তাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, আর ভিডিওগুলো একটি লাইক দিবেন, তাহলে ভিডিওগুলো কিন্তু বেশি প্রচার হবে, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে ভিডিওগুলো বেশি প্রচার করে থাকে। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, যে ভারতের একজন মুসলমান একজন হুজুর এই ব্যাপারটি নিয়ে, অর্থাৎ ত্রিপুরা যে মানুষ মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এবং মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আগুন ধরে দেওয়া হচ্ছে, এবং আপনার এই রাসূলকে নিয়ে অবমাননা করা হচ্ছে, চলুন সে এই বিষয়টি নিয়ে কি বলছে আমরা শুনে আসি। আজকে ত্রিপুরায় এরকম মসজিদ ভাঙছে, এরা প্রতিবাদ করতো, এরা এদের শরীরে মানায় না, এরা খুলে ফেলে দিকে ড্রেসগুলো, এদের অপমান করছে, এরা নরেন্দ্র মোদীর অনুসরণ করে, ভগবান নরেন্দ্র মোদী, আর এসে এরা মিছিল মার করেছে, বলে কি মোহাম্মদের বাপ কা নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। হাসি লাগে, জয় শ্রীরাম কি করেছে? ত্রিপুরায় যে অশান্তিটা হচ্ছে মসজিদের উপরে, বা মসজিদ ভাঙচুর মুসলমানদের যে মারছে, আমাদের হিন্দু ভাইদের যারা ব্রাহ্মণ ছিল বাংলাদেশে, বা ইস্কন মন্দিরের যারা কৃতিপক্ষ কমিটি, এরা কোথায় গেল? এরা এখন মুখ খুলছে না কেন? এরা সব মুখে তালাচাবি লাগিয়েছে কেন? আসলে এরা মানে ঠাকুরকে ভগবানকে মানে না, আসলে এদের ভগবান নরেন্দ্র মোদী? আমার তো মনে হয় এদের ভগবান হচ্ছে নরেন্দ্র মোদী, মোদী যেভাবে এদের চালায়, যেভাবে মোদী এদের তৈরি করে, সেটিং করে দেয়, সেইভাবে ওরা কাজ করে। যদি সত্যিকারে ওরা ভগবানকে ভালোবাসত, মন্দিরে যে ভগবান আছে, তাহলে ওদের মানবতা বলতো যে না, উভয় মানুষ প্রতিবাদ সবাই উপরে করতে হবে। এখানে যেমন মন্দির ভেঙেছে, দুটো মানুষকে হত্যা করেছে, তারপরে বিগত ওখানকার প্রশাসন চারটে মুসলমানকে মেরে দিয়েছে গুলি করে, হাসিনা সরকার অতি তাড়াতাড়ি এটার একটা ফাইসাল্লা করেছে, তদন্ত করেছে এবং আসামিকে তুলেছে, তার মধ্যে ইসলামিক অনুসরণ, সে মোহাম্মদ রসুল্লাহ অনুসরণ করে, সে তাড়াতাড়ি অতি শীঘ্রই এটা ফাইসাল্লা একটা করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষে এই শুরু হলো মসজিদ মানছে, আমাদের এখানকার সাংবাদিকগুলো গেল কোথা? যেসব সাংবাদিকগুলো মানে মিডিয়াগুলো দুর্গাপুজোর পরে উঠে পড়ে লেগে গেল, মানে কী যেন পেয়ে গেলাম, নরেন্দ্র মোদী একদম যেভাবে সেটিং করে দিয়েছে, নাচতে শুরু করলো, এখন এই ত্রিপুরাতে মুসলমানগুলোকে এইভাবে মারছে, মসজিদ ভাঙছে, এরা মুখে তালাচাবি লাগিয়েছে কেন? আসলে কী জানেন, এদের ভগবান মন্দিরে আছে, এরা সেই ভগবানের অনুসারী নয়, এরা হচ্ছে নরেন্দ্র মোদীর অনুসারী। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন, দুটি ভিডিও কিন্তু আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম বা দেখালাম, হয়তো আপনি মুসলমান হয়ে থাকলে এতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস আপনার ভিতরে কিন্তু কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, কারণ আমরা মুসলমান, আমরা নিজের প্রাণের সাইতে, নিজের বিবি বাল বাচ্চার সাইতে, নিজের পরিবারের সাইতে আমরা ভালোবাসি আমাদের প্রাণপ্রিয় নবীকে, কারণ যে ব্যক্তি বলবে যে আমার পরিবারের সাইতে আমি আমার নবীকে ভালোবাসি না, তাহলে বোঝা যাবে তার ভিতরে নবীর কোনো ভালোবাসা নাই, সে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মতই নয়। প্রিয় দর্শক,
আসলে রাসূলকে ভালোবাসলে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছে যে আমাকে যদি ভালোবাসতে চাও আগে রাসূলকে ভালোবাসো, আর রাসূলকে যদি ভালোবাসতে চাও রাসূলের সুন্নতকে অনুসরণ করো। যাই হোক, রাসূলকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে কিন্তু আল্লাহকে পাবো না, আর আল্লাহকে যদি না পাই কষ্টিনকালেও কিন্তু আমরা পরকালে সুস্থভাবে বা শান্তিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে এসেছিলাম, এবার আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রথমে যে প্রশ্নটি আপনাদেরকে ছুড়ে দিয়েছিলাম, আপনি মুসলমান কিনা এবং আপনি রাসূলকে ভালোবাসেন কিনা, যদি ভালোবেসে থাকেন অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটি শেয়ার করবেন আশা করি ইনশাল্লাহ। আর সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলছি, যেই সমস্ত হিন্দু ভাইরা কিছুদিন আগে আমাদের পূজা মণ্ডপে কোরআন রাখার কারণে আপনারা, আমি একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে আপনারা অনেক ধরনের কথাবার্তা বলেছিলেন আমার সেই ভিডিওতে, যে মুসলমান আমাদের বক্তারা নাকি হিন্দুদেরকে নাকি হত্যা করার জন্য তারা আমাদের মুসলমানরা নাকি কী করে আদেশ দেয়, হিন্দুদের নারীদেরকে নাকি ধর্ষণ করার জন্য আদেশ দেয়, তাদের কাছে জবাব চাচ্ছে। আপনারা আসলে কী চাচ্ছেন, কেন মুসলমানদের উপর এরকম করছেন, কেন মুসলমানদের ইবাদতখানা, কেন মুসলমানদের মসজিদগুলো ভাঙছেন, কেন মুসলমানদের কলেজে আগুন ধরিয়ে দিচ্ছেন, কেন মুসলমানদের কলেজের ভিতরে কষ্ট দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নিয়ে বাজে ভাষায় উল্টাপাল্টা কথা বলে? এই জবাবগুলো কিন্তু সেই সমস্ত হিন্দু ভাইরা আমার এই ভিডিও কমেন্টে আপনারা দিয়ে যাবেন, আপনাদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ছিল এ পর্যন্ত, আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।